ব্যারাকপুর শুটআউটের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে বুধবার নিহতের বাড়িতে পৌঁছন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। কথা বলেন পরিবারের সঙ্গে, পাশাপাশি এদিন হাসপাতালেও পৌঁছন কৌস্তভ বাগচি। এদিন নিহতদের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং আশ্বাস দেন পাশে থাকার। সারা বাংলা জুড়ে যে নৈরাজ্যের পরিস্থিতি, আমরা ব্যারাকপুরকে খুব সংস্কৃতি শহর, কালচারাল শহর, খুব শান্তশিষ্ট লোকের বসবাস, অন্তত ব্যারাকপুর এটা ছিল। আসবে ব্যারাকপুরে এই ধরনের অন্যায় অত্যাচার আমাদের এই আনন্দপুরী চত্বরটা কোনোদিন ছিল না, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই ঘটনা ঘটা, আগেও এরকম ঘটনা ঘটেছে, 14 নম্বর রেলগেটে খুনের ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের ঘটনা আয়ে দিন লেগে আছে, বাড়িতে চুরি জচ্চুরি এগুলো লেগে আছে। এই যে একটা ভেঙে পড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি, সে জায়গায় দাঁড়িয়ে একটা জিনিসই মনে হচ্ছে, পুলিশ তার কাজ ঠিক মতন করছে না। এখানে পুলিশ ব্যস্ত মিথ্যা মামলায় লোককে ফাঁসানোর জন্য। আমি ব্যারাকপুরে কদিন আগে একজন কংগ্রেস কর্মীকে শুধুমাত্র কংগ্রেস করার অপরাধে মিথ্যা মামলায় এনডিপিএস কেসে ফাঁসানো হয়েছিল। হাইকোর্ট সেখানে 2 লক্ষ টাকা ফাইন করেছিল পুলিশকে, এই টিটাগড় থানারই পুলিশ। সেই টিটাগড় থানার পুলিশ একদিকে দেখা যাচ্ছে যখন মিথ্যা মামলায় লোকজনকে ফাঁসাতে ব্যস্ত, কিন্তু এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হচ্ছে সেই জায়গাটা পুলিশ অ্যাড্রেস করতে পারছে না।